প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আর্থিক তছরুপের অভিযোগে গ্রেপ্তার, তার বাড়ি থেকে সকালে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে সরকারি প্রকল্পের আর্থিক তছরুপ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা রুজু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। আজ প্রাক্তন মন্ত্রীকে আর্থিক তছরুপের অভিযোগে মামলা রুজু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ এবং বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। পুরসভায় 30 বছর চেয়ারম্যান পদে ছিলেন তিনি। বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যান থাকাকালীন প্রায় 10 কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় সংবিধানের জামিন অযোগ্য 409 ধারায় সরকারি অর্থ তছরুপ করা সহ একাধিক ধারায় মামলা রুজু করে রবিবার বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলে। যদিও তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন এবং এই গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্র বলে ছাপাই গিয়েছেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। বিজেপিতে ঠাঁই না পেয়ে বিপুল ভোটে তৃণমূলের প্রত্যাবর্তনের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ফের তৃণমূলে ফেরার চেষ্টা করেন। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরে একটি সরকারি কর্মসূচিতে এলে সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। যদিও সেই যাত্রায় মুখ্যমন্ত্রী তার সঙ্গে দেখা করাতে দূরস্থ কোনো বার্তাও দেননি। এই পালাবদল পর্বের মধ্যেই তিনি বিষ্ণুপুর পুরসভার চেয়ারম্যানের পদটিও হারান সরকারি নির্দেশে শ্যামাবাবুর রাজনৈতিক জীবনের উত্থান জাতীয় কংগ্রেসের হাত ধরে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করার পর পুরসভার চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পুরসভার 19 জন কাউন্সিলরদের নিয়ে তৃণমূলে যোগ দেন। 2011 সালের বিধানসভা নির্বাচনে তিনি তৃণমূল কংগ্রেসের বিষ্ণুপুর কেন্দ্রের প্রার্থী হয়ে নির্বাচনে ময়দানে নেমে জয়লাভ করেন। পরে তিনি প্রথম রাজ্যের আবাসন মন্ত্রী ও পরে বস্ত্রমন্ত্রীর দায়িত্ব পান। 2020 সালের বিধানসভা নির্বাচনের আগে প্রবল মোদী ঝড়ে ফের রাজনৈতিক পালাবদল করে শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। যদিও বিষ্ণুপুর বিজেপি তাকে নেতা হিসাবে কোনোদিনও মেনে নেয়নি, তবে আদালত চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে তারই ঘনিষ্ঠ কাউন্সিলর দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়কে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান করা হয়। তো পুলিশ সূত্রে জানা গেছে, একদিন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বিষ্ণুপুর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক পুলিশের অনুরোধে ঘটনার তদন্তের স্বার্থে তাকে 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। যদিও আদালতের রায় শোনার পর এই বিষয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজে কোনো মুখ খোলেননি। মাননীয় বিষ্ণুপুর এসডিও স্যার একটি কমপ্লেন লঞ্চ করেছিলেন, সেটা হচ্ছে বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটির ভায়োলেশন অফ ফিনান্সিয়াল রুলস অ্যান্ড মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড মানি। এই জন্যে একটা অভিযোগ লঞ্চ করেছিলেন এবং একটা কমপ্লেন্টের পাতা তার সঙ্গে আরও 35টা পাতা যোগ করে উনি একটা FIR করেছিলেন এবং সেই FIR ভিত্তিতে বিষ্ণুপুর থানা একটি PS কেস স্টার্ট করে, যার কেস নম্বর হচ্ছে 123/2020, GR হচ্ছে 691/2021, 2020 না 2021। তো ওই কেসটায় আপনার 471, 409, 420, 406, 465, 467 এবং 420B এবং 66DT অ্যাক্ট অনুযায়ী এটা করেছিলেন। সেই অনুযায়ী সেটাতে ফোর্জ ডকুমেন্ট, ব্রিচ অফ ট্রাস্ট এইসবের কেস এবং খুবই সিরিয়াস অ্যালিগেশন। ক্রাইম অফিসে কেস হ্যাজ বিন ওয়েল এস্টাবলিশড এগেনস্ট দিস অ্যাকিউজড পার্সন এবং সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দিয়ে দেন চেয়ারম্যান, ওনার এগেনস্টে অভিযোগ লজ হয়েছে এবং তাতে বিষ্ণুপুর থানার পুলিশ অফিসার আয়ও ইনভেস্টিগেশন অফিসার সে চার্জ রিমান্ডে OTC পেয়ার চেয়েছিল 10 দিনের এবং ল্যান্ডেড কোর্ট কাগজপত্র দেখে 4 দিনের পেয়ার অ্যালাউ করেছে। হচ্ছে বিচ অফ ট্রাস্টের অভিযোগ আছে, বিচ অফ ট্রাস্টের মেন অভিযোগ আছে 409 সেকশন যেটা আর্থিক তছরুপ আছে, ওই সেকশনগুলোর মধ্যে সমস্ত কিছু পড়ে যাচ্ছে ওই আর্থিক এবং ওই যে কিছু টাকা বা আরও কারো ওনার সঙ্গে আরও কারো যুক্ত আছে, এটা তো হয়তো একটা তাদের মধ্যে কোনো ক্ল্যান্ডেস্টাইন আরও কেউ কেউ আছে কি না, সেটার জন্য তো 4 দিন আপাতত PCPR করেছেন। এবার যদি দেখা যায় যে ওতে আরও কিছু ইনভেস্টিগেশন করতে পুলিশ অফিসারের বাকি আছে, ফার্দার উনি PCPR করতে পারেন। এভরি অফিসার কোনো ইনভেস্টিগেশন এখন পিরিয়ড চলছে, আর্লি স্টেজ অফ ইনভেস্টিগেশন এবং ভেরি সিরিয়াস ম্যাটার, সুতরাং এনকোয়ারি চলবে ইনভেস্টিগেশন। এক্স চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে একটা কেসে আজকে ওকে ফরওয়ার্ড করেছে বিষ্ণুপুর PS কেস, সম্ভবত 123/21। এতে বলেছে যে চিটিং থেকে শুরু করে মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ গভর্নমেন্ট মানি পাবলিক ফান্ড, সেখানে অভিযোগ হচ্ছে যে কতগুলো সরকারি স্কিম ছিল যে স্কিমগুলো খানিকটা রিয়েলাইজ হয়ে গেছে, মেটেরিয়ালাইজ হয়ে গেছে, অথচ তার আগে টেন্ডারটা ডেকে হয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে মানে খুব ভেগ মানে টোটালি কী বলবো ভিক্টিমাইজ হয়ে গেছে ভদ্রলোক,
কাজগুলো জনগণের সুবিধার জন্য উনি করিয়েছেন, এখন বলছে 35টা কমপ্লিট, কিছুটা অন প্রসেস আর কিছুটা এখনও স্টার্ট হয়নি। হয়ে তার মধ্যে কিছু স্কিমের বলছে যে টাকা নাকি অলরেডি পেমেন্ট হয়ে গেছে, এই কি বিষয়। কিন্তু রিয়েলাইজেশন যা দেখতে পাচ্ছি সেখানে তো 35টা প্রজেক্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 4টে আন্ডার প্রসেস আর 15টা এখন চলছে। তো এর মধ্যে মিস অ্যাপ্রোপ্রিয়েশন মানি তো আমি কোথাও খুঁজে পাইনি। একটা বিষয় আছে সেখানে আমাদের বক্তব্য প্রসিকিউশনের যা, যে টেন্ডারটা আউট হওয়ার আগেই নাকি উনি কাজটা রিটিউরাইজ করতে চান, শুধু এই জায়গা। আর মিস অ্যাপ্রোপ্রিয়েশন মানি যে অভিযোগ টোটালি ফলস। তাহলে কি পলিটিক্যাল মেবি হি হ্যাজ বিন পলিটিক্যালি ভিক্টিমাইজ বললেও কোনো অত্যুক্তি করা যাবে না। আর একটা কোন বোধহয় বিজেপি কোন নেতা একজন আছেন মিস্টার শঙ্খজিৎ রায় অ্যাডভোকেট, সম্ভবত অন দি বেসিস অফ হিজ অ্যাপ্লিকেশন ডেটেড 6/4/2020 এইটার সম্বন্ধে একটা তদন্ত হয়েছিল, তদন্তে এই ধরনের ঘটনা ট্রান্সপায়ার করেছে, এখন বর্তমান ইনিশিয়াল স্টেজ অফ ইনভেস্টিগেশনে। এটা প্রসিকিউশনের বক্তব্য, মাননীয় এসডিও বিষ্ণু এই প্রসিকিউশনটা লঞ্চ করেছেন আফটার এনকোয়ারি, সো লেট ইনভেস্টিগেশন। আর পিসি পেয়ার ছিল বোধহয় 10 দিন না কত, ওনার কোর্ট আমাদের 4 দিন ফ্রিজ হয়ে দিয়েছেন, 28 তারিখে বোধহয় প্রোডাকশনের দিন দিয়েছে।